আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ, যেটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি নিয়ে করা। এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা আমি রাত 12টায় বানিয়েছিলাম। কেকটার ডেকোরেশন তেমন ভালো না হলেও কেকটা কিন্তু খুবই মজার হয়েছিল। সন্ধ্যার পরেই দুজন মিলে বের হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আজকে বাইরে ডিনারটা করব। তো বাসার কাছে একটা রেস্টুরেন্ট আছে যেখানে কখনো আসা হয়নি, তো ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের এখানে আসা। তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, বাঁশ বেত এগুলো দিয়ে করা, সাথে রিয়েল প্ল্যান্টস, তারপর লাইট এগুলো দিয়ে সাজানো। রেস্টুরেন্টটা আমাদের দুজনের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেস্টুরেন্টটা এতটাই সুন্দর, আমার মনে হয় যে যে কোনো সময় ফ্রেন্ডস বা ফ্যামিলি বা কাপল যেই হোক না কেন এসে খুব সুন্দর সময় পার করতে পারবে এখানে। রেস্টুরেন্টটা দুইটা ফ্লোর নিয়ে করা, তো আমরা ফার্স্ট ফ্লোরে আছি। তো আমরা ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা দেখছিলাম, সাথে ছবিও তুলছিলাম। এখন আমরা উপরে চলে যাব। এই তো উপরে চলে আসলাম। এখন আমরা সাইডে একটা টেবিল নিয়েছি যেখান থেকে নিচের ভিউটা খুব ভালো দেখা যাচ্ছিল। আমরা এখন ডিনারটা অর্ডার করে দিচ্ছি। ফার্স্টে আমাদের চিকেন ক্যাশনার সালাদটা চলে আসলো। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজার ছিল। ডিনারে আমরা প্ল্যাটার অর্ডার করেছিলাম, যেটাতে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিলি চিকেন, চিলি বিফ আর একটা সটেড ভেজিটেবল ছিল। তো আমরা এখন ডিনারটাই এনজয় করছি দুজন মিলে। ডিনার কমপ্লিট করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। ভাবলাম যে কফি খাবো, তো আমরা প্রায় সময় একটা জায়গায় কফি খাই, তো ভাবলাম যে ওখানেই যাব কফি খেয়ে তারপর আমরা বাসায় চলে যাব। ফুল পেতে কার না ভালো লাগে, যদি সেটা হয় প্রিয় মানুষটার কাছ থেকে। আমার তো খুবই ভালো লাগে। কফির সাথে এখন আমরা ডেজার্ট হিসেবে চকলেট কেকটাও এনজয় করছি। সব মিলিয়ে আজকের সন্ধ্যাটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।